সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আরমান পাগলা আবার সাদ্দামের ক্যাসেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন ইরাকে আজ কত বছর যাবৎ যুদ্ধ চলছে। সেই সাদ্দাম যার পরপর তিনটি ক্যাসেট করেছিলাম, আমার মন বলছিল, সারা পৃথিবীর মুসলিমরা বলেছিল যে সাদ্দামের জয় হবে, ইরাকের জয় হবে, মুসলমানের জয় হবে, কিন্তু তা যার হলো না, তা না হয়ে শেষ পুরস্কার পেলাম আমরা সাদ্দামের ফাঁসি। আজ আমি ঘরে বসে থাকতে পারলাম না, যখন শুনলাম সাদ্দামের ফাঁসি হয়ে গেল তখন আমার অন্তর স্তব্ধ হয়ে গেল। যার কাছে বলি তার মনে স্তব্ধ হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, সাদ্দামের শেষ বিদায়ের কিছু কথা তো আমার লিখতে হয়, কিছু কথা, কিছু গান আমার গাইতে হয়। তাই সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ বিদেশি প্রবাসী ভাইরা, আমি অতি কান্নায় অতি কষ্টে আপনাদের কাছে সেই সাদ্দামের ফাঁসির গান ধরে তুললাম। যদি এই গানে কথায় আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। বুশের মাতা হইল খারাপ, কইরা গেল বেঈমানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি খানি। বুশের মাতা হইল খারাপ, কইরা গেল বেঈমানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি খানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি খানি। সাদ্দামকে ফাঁসিতে ঝুলায় বসে নিলা আজব খেলা, বুঝার সাধ্য নাই যেইভাবে তে সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়। বেঈমানের কথা কিছু সবাকে জানাই, কেমন চরিত্র তাহার শুনেন সকলাই, বেঈমানেরই কথা কিছু সবাকে জানাই, কেমন চরিত্র তাহার শুনেন সকলাই। বাবা হইল বড় চোরা নাম জর্জ বুশ, সেই শয়তানের ঘরে জন্ম নাম ডাব্লু বুশ, বাবা হইল বড় চোরা নাম জর্জ বুশ, সেই শয়তানের ঘরে জন্ম নাম ডাব্লু বুশ। ইবলি শয়তান তাদের কাছে যাইব বুদ্ধি হার মানি, শয়তান তাদের কাছে যাইব বুঝি হার মানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী। নমরুদেরই বংশ একটা রইছে আমেরিকায়, দেখিয়া ইরাকের তেল পাগল হইয়া যায়। নমরুদেরও বংশ একটা রইছে আমেরিকায়, দেখিয়া ইরাকের তেল পাগল হইয়া যায়। কিভাবে থে দখল করব থাকবো সেই চিন্তায়, গুড়া যেমন মাটি শোন
নাখা রইয়া ঘুমায়, কিভাবে তে দখল করব থাকে সেই চিন্তায়, বুড়া যেমন মাটি ছয় নাখা রইয়া ঘুমায়, খিন্দির খাইয়া বুসু চুরা কইরা গেল না ফরমানি, খিন্দির খাইয়া বুসুরা কইরা গেল না ফরমানি, সারা বিশ্বে দেখিল বৈশাখ দামের ফাঁসির কাহিনী, সারা বিশ্বে দেখিল বৈশাখ দামের ফাঁসির কাহিনী। লুইটা পুটা খায় পাগলা কুকুর নামছে যেমন সারা বিশ্বে ভাই, খনি সম্পদের গুলিরে লুইটা পুটা খায়, সুরের ঘরে হইল সুরা জালায় জনম ভরি, মুসলমান দেশি গুলি দিল সারখার করি, সুরের ঘরে হইল সুরা জালায় জনম ভরি, মুসলমান দেশি গুলি দিল সারখার করি, হারামির কথা শুনলে আগুন লাগে গায়, যেইভাবে সে বিশ্বটারে জ্বালাইয়া খায়, হারামির কথা শুনলে আগুন লাগে গায়, বিশ্বটা ঘুরাইয়া রাখছে নাকেরই ডুবায়, সাদ্দা মেরে দিল ফাঁসি আবার কারে দিব জানি, সাদ্দা মেরে দিল ফাঁসি আবার কারে দিব জানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী। মুসলমান দেশ করতেছে দখল, ব্যাংক খাইয়া হইছে পাগল রাম পাইলা ছাগল, গায়ের জোরে মুসলমান দেশ করতেছে দখল, মুখ পুরা বান্দরের মতন টিভিতে দেখায়, নাফিতে কাজ পাইছে একটা সারা বিশ্বে ভাই, মুখ পুরা বান্দরের মতন টিভি দেখা যায়, নাফিতে কাজ পাইছে বুঝি সারা বিশ্বে ভাই, কাওয়াই পাইছে ফাটনাবের ঠুকরাইয়া খায়, দিনে রাইতে ঘুমাসে না বেলেরই চিন্তায়, কাওয়াই পাইছে ফাটনাবের ঠুকরাইয়া খায়, দিনে রাইতে ঘুমাসে না বেলেরই চিন্তায়, বাড়াল পাইছে বাঙ্গা বেড়া মুরগি দৌড়ায় সর্বক্ষণি, বাড়াল পাইছে বাঙ্গা বেড়া মুরগি দৌড়ায় সর্বক্ষণি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসিখানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী। কেহ থাকে গাল ফুলা, এরা মাইসের দ্বারা কথা সুরের বড় গলা, উচিত কথা কইলে কেহ থাকে গাল ফুলা, সিংহ যেমন পশু রাজা শুধু গায়ের জোরে, অন্য পশু যারাই আছে তাবে দাড়ি করে, সিংহ যেমন পশু রাজা শুধু গায়ের জোরে, অন্য পশু যারাই আছে তাবে দাড়ি করে, সারা বিশ্বে মাতলয়া তোর খাড়া সেরি গায়, দাঁতের গন্ধ গেল না তার সব জায়গায় ছড়ায়, সারা বিশ্বে মাতলয়া তোর খাড়া সেরি গায়, দাঁতের গন্ধ গেল না তার সব জায়গায় ছড়ায়, সাদ্দা মেরে দিয়া ভাসে মনে বাসে আমি গুনি, সাদ্দা মেরে দিয়া ভাসি মনে বাসে আমি গুনি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী।
আবার ফিরা ফিরা সাই রাজার বাড়ির বিলাই যেমন বালা বালা খায় মরাই দূর দেখলে আবার ফিরা ফিরা সাই বেহাইয়া বেলাই যাবে তার লজ্জা শরম নাই জুতার মালা কত দেশে ফরাইছে গলায় বেহাইয়া বেলাই যাবে তার লজ্জা শরম নাই জুতার মালা কত দেশে ফরাইছে গলায় ইতরের শিরোমণি নমরুদের ফুত খন্যাসের নাতি বেটার নাম ডাব্লু বুশ মুসলমানদের গুলি রে কইরা রাখছে ফেরেশানি সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী কথা কইলে বাজাই দেবে জাল সারা বিশ্বে পাইথা রাখছে কূটনীতির জাল কেহ কোন কথা বলে বাজাই দেবে জাল এক জায়গায় বসিয়া যেমন কাঠায় আদার খায় সারা বিশ্বে মাছের খরা পাতল আমেরিকায় এক জায়গায় বসিয়া যেমন কাঠায় আদার খায় সারা বিশ্বে মাছের খরা পাতল আমেরিকায় এই সমস্ত দেশগুলি শান্তি থাকতে চায় সুরগুন্ডা দিয়াই একটা বেজাল লাগাইয়া যায় যেই সমস্ত দেশগুলি শান্তি থাকতে চায় সুরগুন্ডা দিয়াই একটা পেস লাগাইয়া যায় মামু সাজা করে বিচার নিজে দেখায় বড় গুণী মামু সাজা করে বিচার নিজে দেখায় বড় গুণী সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী লক্ষ্য করলে দেখা যাবে আমেরিকা কয়েক বছর পর পর এমন কিছু কূটনীতি চাল চালে যা দেখলে কষ্ট লাগে কিন্তু বলার কিছু থাকে না যেমন 90-91 সালে ইরাক হামলার পর ইরাকের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয় যে যা কাটিয়ে উঠতে কম করে হলেও কয়েকশো বছর লাগবে কিন্তু মাত্র 12 বছর পর বুশ আবার ইরাক হামলা করে যেন মুসলমান দেশ কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে আহ এই তার কর্ম সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী মুসলমান সৈয়দ বংশের জন্ম তাহার শোনেন তার প্রমাণ বাপের বেটা সাদ্দাম খাদি মুসলমান সৈয়দ বংশের জন্ম তাহার শোনেন তার প্রমাণ হযরতালির 41তম বংশ নাকি হয় সিলসিলাতে বড় পীরের বংশ পরিচয় হযরতালির 41তম বংশ নাকি হয় সিলসিলাতে বড় পীরের বংশ পরিচয় কোরআনের আইন মাইনা চলে বলি সর্বদায় বাপের মতো শ্রদ্ধা করে তারে সকলায় কোরআনের আইন মাইনা চলে বলি সর্বদায় বাপের মতো শ্রদ্ধা তারে করে সকলায় তিন যুগ হইছে দেশে রাজনীতি করে নারী পুরুষ জীবন দিয়া ভালোবাসে তারে তিন যুগ হইছে দেশে রাজনীতি করে নারী পুরুষ জীবন দিয়া ভালোবাসে তারে গণী মানি সবার কাছে সাদ্দাম বড় সম্মানি মানি
মানি সবার কাছে সাদ্দাম বড় সম্মানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী। সম্পদ ইরাক দেশে আল্লাহ করছে দান, কৌশলে লাগাইয়া পেশে কাইরা নিতে চান, খনি সম্পদ ইরাক দেশে আল্লাহ করছে দান, কৌশলে লাগাইয়া পেশ কাইরা নিতে চান। বাপ ছিল কন্যা শৈতান গেছে রে জ্বালাইয়া, তিন দেশে মহাপেশ দিয়াছে লাগাইয়া, বাপ ছিল কন্যা শৈতান গেছে রে জ্বালাইয়া, তিন দেশে মহাপেশ দিয়াছে লাগাইয়া। ফয়দা লুটা খাই বৈশা বাজাইয়া গুলমাল, খনি সম্পদ দেশগুলিতে লাগাইয়া বেজাল, মুসলমানের সাথে ধ্বংস কইরা গেল শয়তানি, মুসলমান রে কইরা ধ্বংস কইরা গেল শয়তানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী। শয়তানের মতো দেখা যায় তার মুখ, কানে দরজার নামলো দরায় নাম ডাবলু বুশ, ইবি শয়তানের মতো দেখা যায় তার মুখ। নাডার ঘরে হইছে নাডা কথা মানে না, মানুষে মানুষ বলিয়া গণ্য করে না, নাডার ঘরে হইছে নাডা কথা মানে না, মানুষকে মানুষ বলিয়া গণ্য করে না। সন্ত্রাসী তালিকায় একটা লইছে বানাইয়া, জাতীয় সঙ্গেতে পাস লইছে করাইয়া, সন্ত্রাসী তালিকায় একটা লইছে বানাইয়া, জাতীয় সঙ্গেতে পাশে লইছে করাইয়া। আফগানিস্তান করলো দখল নাম করাইয়া তালেবানি, আফগানিস্তান করলো দখল নাম করাইয়া তালেবানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী। সন্ত্রাসী বলিয়া তারে খবরে জানায়, উচিত কথা কোন দেশে কইতে যদি চায়, সন্ত্রাসী বলিয়া তারে খবরে জানায়। লাদেনেরই ভক্ত নাকি নামে তালেবান, এসব কথা শুনলে কেহ খুলে না আর কান, লাদেনেরই ভক্ত নাকি নামে তালেবান, এসব কথা শুনলে কেহ খুলে না আর কান। দুর্বল জাতি পাইছে একটা নামে মুসলমান, নবীর বংশ ধ্বংস করল বেদিন বেঈমান, দুর্বল জাতি পাইছে একটা নামে মুসলমান, নবীর বংশ ধ্বংস করল বেদিন বেঈমান। যুদ্ধ কইরা শেষ করিল ইসরাইল আর ফিলিস্তানি, শেষ করিল ইসরাইল আর ফিলিস্তানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী। আসি যাই বোমা ফালাইয়া, ছোট কাঠ যুদ্ধ আগে যাই তো করিয়া, দুই একটা বিমান আসি যাই বোমা ফালাইয়া। কয়েক মাস আগে হইতে হইয়া গেল শুরু,
পায়ে পাড়া দিয়া যুদ্ধ কেমনে করবে গুরু, কয়েক মাস আগে হইতে হইয়া গেল শুরু, পায়ে পাড়া দিয়া যুদ্ধ কেমনে করবে গুরু, আগলা গরু সাইরা দিছে পরে রিশ্বাস খায়, কাফাই সারা গরু ফাইলা জগড়া করতে চায়, আগলা গরু সাইরা দিছে পরের ফসল খায়, কাফাই সারা গরু ফাইলা জগড়া করতে চায়, ফেরাউনের বংশ বুঝি দুনিয়ায় আসিল নামি, ফেরাউনের বংশ বুঝি দুনিয়ায় আসিল নামি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি কাহিনি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি কাহিনি, সারা সারি নাই বাপের বেটা সাদ্দাম মরণের বই নাই, যুদ্ধ চালাইয়া দিছে সারা সারি নাই, বাগদাদ ছ সাদ্দাম রাজধানী করে, টিভিতে দেখাইল বাগদাদ প্রথম হামলা করে, বাগদাদ শহর সাদ্দাম রাজধানী করে, টিভিতে দেখাইল বাগদাদ প্রথম হামলা করে, সারা শহর তারে দিল সার খার করে, বোমা হামায় লক্ষ লক্ষ মানুষ যায় মরে, সারা শহর তারে দিল সার খার করে, বোমা হামায় লক্ষ লক্ষ মানুষ যায় মরে, গেনি গুই মারতে লাগলো যত আছে ধনী মানি, গুনি মাতে লাগলো যত আছে ধনী মানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনি, সাকল বুদ্ধি নাই আরো কত অলি আল্লাহর মাজার রইয়া যায়, ভুষে হারাইল হু সাকল বুদ্ধি নাই, বাবে বুঝলাম মুরগি ছোড়া ফাতুর জামাই, ভিক্ষা কইরা খাইব একদিন না পাইব ঠাই, বাবে বুঝলাম মুরগি ছোড়া ফাতুর জামাই, ভিক্ষা কইরা খাইব একদিন না পাইব ঠাই, পরের দ্বন্দ্বে খিয়ালো মানাইতে না পারে, সারা জীবন খাইয়া গেল মাইছের হারাম খানা, পরের দ্বন্দ্বে খিয়ালো মানাইতে পারে না, সারা জীবন খাইয়া গেল মাইছের হারাম খানা, নবীর বংশ ধ্বংস করতে সাহস পাইল কেমনি, নবীর বংশ ধ্বংস করতে সাহস পাইল কেমনি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি কাহিনি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনি, তিন লক্ষ সৈন্য দিছে সাগরে পাঠাইয়া, নৌবহর জাহাজে তারা আসলো রে চলিয়া, তিন লক্ষ সৈন্য দিছে সাগরে পাঠাইয়া, নৌবহর জাহাজে তারা আসলো রে চলিয়া, সপ্তম নৌবহর আসে উপসাগর দিয়া, হাজার হাজার বিমান আসে আকাশে উড়িয়া, সপ্তম নৌবহর আসে উপসাগর দিয়া, হাজার হাজার বিমান আসে আকাশে উড়িয়া, লন্ডনে পাঠাইছে সৈন্য দুই লাখের উপরে, স্পেনেও সৈন্য দিছে লাখের উপরে, লন্ডনে পাঠাইছে সৈন্য দুই লাখের উপরে, স্পেনেও সৈন্য দিছে লাখের উপরে, মানুষ হইয়া কেমনে করে এত বড় খুনাখুনি, মানুষ হইয়া কেমনে করে এত বড় খুনাখুনি,
সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসির কাহিনী, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি খানি। লন্ডনের প্রধানমন্ত্রীর নাম টনি ব্লেয়ার, বুশের সাথে হাত মিলাইছে যুদ্ধ করিবার। লন্ডনের প্রধানমন্ত্রীর নাম টনি ব্লেয়ার, বুশের সাথে হাত মিলাইছে যুদ্ধ করিবার। পর খাওয়া বেমানের দল দয়া মায়া নাই, সারা জীবন পরের দল লুইটা নিল ভাই। পর খাওয়া বেমানের দল দয়া মায়া নাই, সারা জীবন পরের দন লুইঠা নিল ভাই। আল্লাহ নবীর দাঁড় দাঁড়ায় না বেদিন বেইমান, সারা জীবন জ্বালাইয়া মারল মুসলমান। আল্লাহ নবীর দাঁড় দাঁড়ায় না বেদিন বেইমান, সারা জীবন জ্বালাইয়া মারল মুসলমান। পরের ঘরে দিলি আগুন কপালে লাগিবে শনি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি খানি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি খানি। বিশ্বাসঘাতকে দল হাইরে মির্জাফর, সন্ত্রাসীর কথা কইয়া চালাইছে ফাফর। বিশ্বাসঘাতকের দল হাইরে মির্জাফর, সন্ত্রাসীর কথা কইয়া চালাইছে ফাফর। সারা বিশ্বে কারো কথা কিছুই তো রাখলো না, হানাদার পশুর মতো করলো ইরা খানা। সারা বিশ্বে কারো কথা কিছুই তো রাখলো না, হানাদার পশুর মতো করলো ইরা খানা। জাতীয় সঙ্গের একটা বাস্তাবাজি দিয়া ইরাকের অস্ত্রগুলি দিল শেষ করিয়া, জাতীয় সঙ্গের একটা বাস্তাবাজি দিয়া ইরাকের অস্ত্রগুলি দিল শেষ করিয়া। খেপানো অস্ত্র শেষ করিয়া কইরা গেল বেইমানি, খেপানো অস্ত্র শেষ করিয়া কইরা গেল বেইমানি। সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি কাহিনি, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি কাহিনি। সাদ্দাম গেলে বনবাসে কোনো চিন্তা নাই, যেই দেশেতে যাইতে চাইবে পাঠাইব তো তাই। যুদ্ধ বন্ধ কইরা দিব বিশ্বরে বুঝায়, সাদ্দামে কয় শুনরে বুড় জাতীয় বেইমান। দেশের মাটি সারিব না থাকিতে পরাণ, তোর মতো হারামি না ঠিক আছে ইমান। দেশের মাটি জীবন দিব করিব না বেইমানি, দেশের মাটি জীবন দিব করিব না বেইমানি। সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি কাহিনী, সারা বিশ্বে দেখিল ভাই সাদ্দামের ফাঁসি কাহিনী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি 2003 থেকে আরম্ভ করেছি সাদ্দামের কাহিনী। তার কাহিনী বলতে এক বছরও শেষ হবে না, আর এক ঘন্টার ক্যাসেটের মধ্যে কি বলবো। তাই ফাঁসির কার্য শেষ করতে আমার দ্বিতীয় পৃষ্ঠায় যাইতে হচ্ছে। আমি দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আপনাদেরকে ফাঁসির কথা শোনাব। সাদ্দাম তার দেশ ইরাক রক্ষা করার জন্য 144 জনের মৃত্যুদণ্ড দিয়েছে। ইরাককে রক্ষা করার জন্য আর বুশ, তুমি যে লক্ষ লক্ষ মানুষ মারতেছ ইরাকের মধ্যে, এই ফাঁসি এই বিচার কোন আদালতে হবে? আজ এমন ব্যক্তি থাকতো আর তোমাকে ধরতো বলতো, তাহলে বুঝতে পারতাম। কিন্তু একটি দুঃখ রয়ে গেল মুসলমানের মনের মধ্যে,
যে এত কোটি কোটি টাকা দন্দল থাকতো কোনো মুসলমান বেচারা মাথা উঠাচ্ছে না, তারা তোমার গোলামি করছে, এটি আমার দুঃখ বা অনেকের মনের মধ্যে এই দুঃখ। যাক আপনারা বিপিডে এই বীর সাদ্দামের হাসির কথা শুনলেন। চক্রান্ত করিল বুসে জানল বিষের সকলা, ও সাদ্দামকে ফাঁসিতে দুলাহায়, ও সাদ্দামকে ফাঁসিতে সাদ
রাজাতে বুশের সাথে হাত মিলাইছে, রাজা কারি দেশে কইরা যায়। নাহিরে পাহানি আহারো যুদ্ধের হানাহানি, টেলিভিশন খবরে দেখায় মানুষ হইয়াই এমন কর্ম কেমনেতে করে ভাই, ও সাদামকে ফাঁসিতে দুলায়, ও সাদামকে ফাঁসিতে দুলায়। কুকুরের দল এই দুই ভাইয়ের শরীর থেকে
মাংস কেটে আরেক ভাইকে বলে, খেয়ে দেখ, তোর ভাইয়ের মাংস অনেক মজা হবে। মানুষ হয়ে পৃথিবীর মধ্যে মানুষ এমন কর্ম করতে পারে তা জীবনও দেখি নাই। হে আল্লাহ, তুমি তো এই পৃথিবীর স্রষ্টা, তুমি তার বিচার করো, আমরা এই সারা পৃথিবীর মানুষ যেন দেখতে পাই, এই আশা তোমার কাছে আমরা করি। আগুনে শিবকুহরা দিয়া উদয়ের পিঠে দেলা গাইয়া বলো সাদ্দাম রইয়াছে কোথায়, আমরা হইলাম বীরের সন্তান এই কথা বলবো না ভাই, ও সাদ্দামকে ফাঁসি দে দুলাই। উদয় কুশা বলতেছে, আরে হারামির দল, আমাদের ইমান আছে, আমরা ইমানদার ব্যক্তি, আমরা জীবন দিব, তবু কোন চুগলখুরি কথা আমরা বলবো না। তাই তাদের বাপের নাম কারা গোপনে কোথায় আছে তাদের কারো নাম বলে নাই। গুলি করলো উদয় কুশের করিল তির্কিস্তানে তখন লইয়া যায়, তির্কিতে দুই ভাইকে মাটি দিল নিয়া ভাই, ও সাদামকে ফাঁসিতে দুলায়, ও সাদামকে ফাঁসিতে দুলায়। এইবার একটু সামনে বাড়ি সাদামের হাজির করে ভাই, কতকে হাজির করলো তার গুণাবাসি নাই, ও সাদামকে ফাঁসিতে দুলাই, ও সাদামকে ফাঁসিতে দুলাই। মেরি পক্ক হইয়া শাশো উকিল যায় দাঁড়াইয়া এই খবর বুসের কানে যায়, কে জানি কোন মন্ত্র দিল উকিল তৈয়ার আছে না ভাই, ও সাদ্দামকে ফাঁসিতে দুলায়, ও সাদ্দামকে ফাঁসিতে দুলায়। আদালতে সাদ্দাম ডাইকা কয় হাকিমকে, আমার জেরা আমি করতে চাই, নিজের জেরা নিজে করব, দেখিলাম টিভির পর্দায় ও সাদ্দামকে ফাঁসিতে দুলায়, ও সাদ্দামকে ফাঁসিতে দুলায়। বছর গত হইল সাদ্দামকে বাসাইয়া রাখলো আদালতের অজুহাত দিয়া, কোন সুযোগে দিবে ফাঁসি বড় ফাঁক খুঁজতেছে ভাই, ও সাদ্দামকে ফাঁসিতে দুলায়। মুসলমানের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ। এই ঈদের দিনে কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়ার নিয়ম ইরাকে নাই, এমন কি কোনো দেশও তেমন ফাঁসি দেয় বলে জানা নাই। যাই হোক,
বাহিরে এই বুশ এই ঈদের দিন সাদ্দামকে ফাঁসিতে ঝুলাইল, ঈদে মুসলমানের সবচেয়ে বড় আনন্দের দিন। এই আনন্দের দিনে হারামির বাচ্চা সব মুসলমানের চোখে পানি জড়াইল। একই সময় আরো একটি ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ, পৃথিবীর লাখো লাখো লোক মক্কা নগরীতে জমা হয়েছে। যারা সাদ্দামের জন্য কিছু বলবে তাদের কোনো বলার সুযোগ নেই, তাই সারা বিশ্ব দেখা গেছে সাদ্দামের জন্য বুক ফাটিয়ে কান্নাকাটি করছে, কিন্তু কোনো কথাই কেউ শুনতেছে না। আবার শুনলাম আরো নাকি কয়েকজনের ফাঁসি হবে। আহ বেইমানের দল, মুসলমানে ঈদের দিন আর যা করেছিলি, কমপক্ষে এই ঈদের দিনটা এই হজের দিনটা বাকি রাখলি না। তোরা কিসের মানুষ, তোদের কি আছে পৃথিবীর মধ্যে, কে তোদেরকে মায়া করে, তোদের কথা কে শুনে? ওই বস, তোর বয়স তো 60-65 হয়েছে, তুই কি মরবি না? আমরা দেখতে চাই আল্লাহ পাক কেমন করে তোর মৃত্যুটা দেয়। হঠাৎ করে খবর পাই টিভিতে দাহা দেখায়, বিরসা দামের ফাঁসি হইয়া যায়, কিলো ফাঁসি কলিজা ফাটিয়া যায়, সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়, ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়, সাদ্দামের দেখিয়া ফাঁসি দুঃখ করে বিশ্ববাসী, সারা বিশ্বে নিন্দা জানায়, কলিজা ফাটিয়া কান্দে সাদ্দাম ভক্ত যারা ভাই, ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়, ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়। যাহারে যাহারে সাদ্দামকে হে কেন মারে, বুকের ভিতর বিষেও ব্যথা ভাই, কত দেশে কান্না কাটি রাস্তায় পইরা করে ভাই, ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়, ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়। আহারে দুঃখের কাহিনী লিখতে জোরে চোখের পানি, ফাঁসির মধ্যে যখন নিয়া যায় হাতে তাহার কুরআন শরীফ, চলছে শহীদের রাস্তায়, ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়। ডাইকিয়া কয় শুনেন হুজুর কই বিষয়, ফাঁসির মঞ্চে নিয়া যাই আপনার, এখন আপনার হইব ফাঁসি, দুঃখ কি লাগে না গায়, ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়, ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায়। কয়েকা পুরুষ না মরণের বই করি না, ইরাকবাসী শোন সকলায়, যুদ্ধ চালাইয়া যাও
সাদামকে ফাঁসি দিছে, হাজার সাদাম রইয়া গেছে গেরিলারা। শোনো সকলা, আমার ইতিহাস থাকিবে দেখবে বিশ্বের সকলা, ও সাদামকে ফাঁসিতে ঝুলায়, ও সাদামকে ফাঁসিতে ঝুলায়। ফাঁসি নাই খাদে মিয়াই নিয়া যায়, গোপনেতে ফাঁসি দেয় তাহাই, লল্লাদের মুখ ডাই খারাছে সাদামে তো ডাকে নাই, ও সাদামকে ফাঁসিতে ঝুলায়, ও সাদামকে ফাঁসিতে ঝুলায়। পায়ে রশি বাঁধে ঝুলাইলো ফাঁসির গাছে, পরাণ পাখি বাহির হইয়া যায়, কালে মা পড়িয়া সাদাম গেল রে শির নিদ্রায়, ও সাদামকে ফাঁসিতে ঝুলায়, ও সাদামকে ফাঁসিতে ঝুলায়। তীর গীতে দিবেন মাটি নিজের গুরুস্থানে ভাই, ও সাদামকে ফাঁসিতে ঝুলায়, ও সাদামকে ফাঁসিতে ঝুলায়। বাকি আছে সাদামের সদ ভাই রইয়াছে ইব্রাহিম, তাহার নাম কি হয়, তাহারে নাকি দিব ফাঁসি খবরে দেখাইল ভাই, ও সাদামকে ফাঁসিতে ঝুলায়, আল্লাহ আল্লাহ বুঝিলাম না তোমার নীলা কি করিলা, মাহবুত মাওলা তাই বড় বাইকে নিয়া গেলা, আমি কি আর বাচ্চা রই, আমাকে তো নিয়া যাও না, ও আমার বাসার আশা না। কি হইল আবার একটু বলতে হইল, সাদামের মাইয়ার কথা কই, বাপের মরার কথা শুই না, মাতা কি তার থাকে সই, মাটিতে ভইরা গড়া গলি, ও ভাই গো জডানেতে হালা হালা। আবু জানে কি করিল দেশের জন্য এত করলো, কার লাগিয়া কি করিল ভাই, বেইমান সিয়াপন্থী কি করিল ভাই, ও সাদামের বাস
বলতি যারা আসে বুক বাসাইয়া কান্দিতেছে রাস্তায় রাস্তায় করে হায় রে হায় সাদ্দাম সাদ্দাম বইলা কান্দে সাদ্দাম সারা কেহ নাই ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায় ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায় বাচ্চা সকলি নামিল রাস্তায় কে হয়ার ঘরে তৈয়ার নাই নাই রে খাওয়া নাই রে নিদ্রা রাস্তায় করে হায় রে হায় ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায় ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায় আসে জডানেতে রইয়া গেছে জানি না তার কি বা করে ভাই বিমান পাইলট হইছে নাকি খবরেতে শোনা যায় ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলায় লোক যারা ঘরের বাহির হইছে তারা সাদ্দাম সারা কিছুই বুঝে না বুকেতে মারে রে ছুরি কোথায় আছে সাদ্দাম ভাই ও সাদ্দামকে ফাঁসিতে ঝুলালায় দেশের নারী পুরুষ সকলে হইয়াছে বেহুশ মরার খবর যখন পায় বাংলাদেশের নারী পুরুষ সকলে হইয়াছে বেহুশ মরার খবর যখন পায় অনেকে তো খানা খায় নাই বৈশা রইছে সেই চিন্তায় ও সাদ্দামকে ফাঁসিতে আরমান পাগলা গাইল গান শুনেন যত আসে কান সাদ্দামের গান শেষ করিয়া যায় ও সাদ্দামের ফাঁসি হইয়া যায়।